সুখী গৃহকোণ, মে 2021। ধারাবাহিক ভৌতিক উপন্যাস, জয়ন্ত দের লেখা পঞ্চমন্ডির প্রাচীন সাপ, আজ চতুর্থ অধ্যায়। বালিশে মুখ গুজে দোয়েল শুয়েছিল। অভিলাষের জন্য ওর খুব কষ্ট, বুকের ভিতর ভারী হয়ে থাকে। অভি ওর জন্য অনেক অপমান সয়েছে, এই বাড়িতে আর কোনো দিন অভি আসবে না, দোয়েল আর কোনো দিন ওর সঙ্গে দেখা করবে না। দোয়েল চায় না তার জন্য অভির ক্ষতি হোক। ও খুব গরিব ঘরের ছেলে, অভির মা বাবা বোন ওর মুখ চেয়ে আছে। অভির কেরিয়ার যদি তার জন্য খারাপ হয়, দোয়েল নিজেকে ক্ষমা করতে পারবে না। দোয়েল কাঁদছিল বালিশে মুখ চেপে, কেউ যেন শুনতে না পায়। তবু মাঝে মাঝে মনে হচ্ছিল অভি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, কিন্তু সে জানে তার মাথায় আর কোনো দিন অভি হাত রাখবে না, তাকে স্পর্শ করবে না, সে অভিশপ্ত। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল দোয়েল। ঘুম ভাঙল এক তীব্র টানে। সে দু চোখ বন্ধ করে বুঝতে পারছিল কেউ তাকে তুলে নিয়ে যাচ্ছে। তার হাতের মুঠোয় দোয়েলের চুলের গোছা। সে কেমন ভেসে ভেসে উপর দিকে উঠে যাচ্ছে, কি নিঃসীম শূন্যতা। দোয়েল চিৎকার করার চেষ্টা করল, অভি অভি, কিন্তু তার গলায় যেন কার হাত, ঠান্ডা কাটা একটা হাত। গলা বুক শুকিয়ে তার ঘুম ভেঙে গেল, কিন্তু সে উঠতে পারল না। তখনই সারা সাত জুড়ে দাপাদাপি। কিসের শব্দ? মনে হচ্ছে কোনো আহত পাখি ডানা ঝাপটাতে ঝাপটাতে ঘুরে বেড়াচ্ছে, পায়ের নখ দিয়ে ছাদের মেঝে চিড়ে দেবে, এমনভাবে সে আঁচড়াচ্ছে। খটখট করে ঠোঁট ঠুকছে, ছাদ ফুড়ে সে দোয়েলের পাঁজরের হাড়ে যেন ঠোকর দেবে। দোয়েলের ছটফটানি দেখে তৃষা উঠে পড়েছিল। কিরে, তোর শরীর খারাপ লাগছে? মা, ও কিসের আওয়াজ? ও ঘর থেকে এসে মুকুল কিশোর দাঁড়ালেন। তৃষ্ণা বলল, দোয়েলের শরীরটা মনে হয় খারাপ করছে, ওপরে ছাদে কী হচ্ছে, মনে হচ্ছে ভাম বিড়াল কোনো পাখি ধরেছে, মুকুল কিশোর জবাব দিলেন। দোয়েল মাথার ওপর বালিশ চাপা দিয়ে ছটকাচ্ছে। মুকুল কিশোর ওর পাশে গিয়ে বসলেন, বললেন, ছাদের আওয়াজ শুনে ভয় পাচ্ছিস? ধুর ধুর, ভাম বিড়ালের উৎপাত বেড়েছে, তুই যদি বলিস আমি এক্ষুনি বন্দুক নিয়ে ছাদে উঠে ওটার উৎপাত বন্ধ করে দিয়ে আসতে পারি। কথাটা বলে মুকুল কিশোর বন্দুক রাখা আলমারির সামনে গিয়ে দাঁড়ালেন। না না, দোয়েল আর্তনাদ করে উঠল, তুমি যাবে না, বন্দুক নিয়ে তুমি যাবে না। মুকুল কিশোর বললেন, দাঁড়া আমি মিউজিক চালিয়ে দিচ্ছি। তিনি হরিপ্রসাদ চৌরাসিয়া চলিয়ে দিলেন, কিন্তু বাঁশির আওয়াজ ডিঙিয়ে আদিভৌতিক সেই আওয়াজ সারা ছাদ জুড়ে। উহ, কি ভয়ানক! বাঁশি শুনে সে আওয়াজ যেন দ্বিগুণ হয়ে উঠছে। এত বড় একটা মেয়ে ভয় থরথর করে কাঁপছে, জ্বর এসে গেল দোয়েলের। আওয়াজ যখন থামল তখন অদ্ভুত নীরবতা, যেন চারিদিক শ্মশান, শ্মশানের ভিতর সবাই জেগে আছে। ভোর হতেই ছাদে গিয়েছিলেন মুকুল কিশোর, রাতের ঘটনার একটা জুৎসই জবাব পেতে হবে তাকে। কিন্তু অন্যবারের মতো এবারও ছাদে কিছু নেই, কিচ্ছু না। সকালে তৃষ্ণা জানিয়ে দিল, এভাবে এখানে থাকা সম্ভব নয়, আমরা কালই নিউটাউনের ফ্ল্যাটে চলে যাব। নিউটাউনে তৃষ্ণার একটা ফ্ল্যাট আছে। বেলায় মুকুল কিশোর ফোন করেছিলেন সরসকালী ভদ্রকে, আমাদেরকে বাঁচান। সরসকালী বললেন, শক্ত হন, আমি যাব। কিন্তু আমরা যাওয়ার আগেই পরের দিন দৌড়ে এলেন মুকুল কিশোর আর মঞ্জুশ্রী দেবী। Through the silence.